নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপাস রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো বাটার চিকেন। আপনারা তো রেস্টুরেন্টে বাটার চিকেন খেয়েছেন, কিন্তু কিভাবে বাড়িতে বাটার চিকেন তৈরি করতে হয় তা আমার এই রেসিপিটা দেখলে আপনারা শিখে যাবেন। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার পাশে যে বেল আইকন আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, তাই পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন দেখি বাটার চিকেন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। বাটার চিকেন করতে লাগছে আমাদের চিকেন, এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেন নিয়েছি উইথ বোন, আপনারা এটা বোনলেস চিকেনও করতে পারেন। আর নিয়েছি 4টে মাঝারি সাইজে টমেটো কুচি করে, নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, বাটার, কাশ্মীরি রেড চিলি পাউডার, দই, টক দই 100 গ্রাম, গরম মশলা, ফ্রেশ ক্রিম, লঙ্কা গুঁড়ো, লেবুর রস, আদা রসুন পেস্ট, টমেটো কেচাপ, নুন, কসুরি মেথি, আমি এটা কসুরি মেথিটা তাওয়াতে হালকা রোস্ট করে নিয়েছি, কাজু বাদাম, এটা 25 গ্রাম মতো কাজু বাদাম আছে, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের, চিনি নিয়েছি, সাদা তেল আর জল। বাটার চিকেনের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি চিকেনের মধ্যে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, তবে আমি ইউজ করছি না। লেবুর রস দেবেন 1/2, টক দই দেবেন 3 টিস্পুন, আদা রসুন পেস্ট দেবেন 2 টিস্পুন, আর নুন দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। বা চিকেনটাকে ভালো করে মাখবেন হাতে করে। চিকেনটাকে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন ফ্রিজে। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিন চিকেনের গায়ে। আমার এটা মাখানো হয়ে গেছে মশলাগুলো চিকেনে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেটেড চিকেনটা কত সুন্দর হয়ে গেছে ম্যারিনেট করার পর। এবার আমি চিকেনটাকে প্যান ফ্রাই করব। আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি, প্যানটাকে বসাই। আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি, আর বাটার দেব 2 টিস্পুন মতো। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি চিকেনগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে ফ্রাই করবো। বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে দিই। আমার ফ্রাই হবে, চিকেনগুলো আমি মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করবো।
চিকেনটা আমি ফ্রাই করব। আমার চিকেনটা 5 মিনিট মতো ফ্রাই হচ্ছে, দেখছেন একটু চিকেন থেকে জল জল বেরোচ্ছে, কোনো প্রবলেম নেই। আমি এবার এটা চিকেনগুলো উঠে দেবো। এটা আরও আমার 5 মিনিট হবে, মোটামুটি চিকেনটা 10-15 মিনিট মতো ফ্রাই হবে। 70% মতো চিকেনটা এখানে আমার রান্না হয়ে যাবে। আরো 5 মিনিট হোক রান্না। চিকেনটা 10-15 মিনিট ফ্রাই হয়ে গেছে। আমি চিকেনটা একটা বোলের মধ্যে তুলে আমি পরের ধাপে এগোবো। আমি বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করব। আমি প্যানটা গ্যাসে জ্বালিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য সাদা তেল দেব, এই 2 টেবিল স্পুন মতো। আর আমি বাটার দেব 2 টিস্পুন। আমি দুটো মিশিয়ে এই গ্রেভিটা করব। বাটারটা একটু মেল্ট হয়ে যাক, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ স্লাইসগুলো দিয়ে হালকা ফ্রাই করব। বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হবে, খুব বেশি লালচে হবে না, জাস্ট হালকা সফট হবে। কারণ এটা এই মিক্সটার থেকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করবো। হালকা ফ্রাই হোক, তারপর এর মধ্যে আমি টমেটো কুচি দেবো। টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট 2 টিস্পুন, আমি এর মধ্যে সামান্য লাল লঙ্কা গুঁড়ো দেব, এই 1/2 টিস্পুন মতো। নুন দেব 1/2 টিস্পুন মতো, দিয়ে এটাকে মিক্স করে দিই। এটা 5 মিনিট মতো ফ্রাই হবে। আমার পেঁয়াজ আর টমেটোটা 4-5 মিনিট মতো ফ্রাই হচ্ছে। এবার এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি। আমার কাজু এটা মোটামুটি 25 গ্রাম মতো আছে। আর আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, মিক্স করে দিই। ঢাকা দিয়ে এটা আমি আরও 5 মিনিট রাখবো। আমার ঢাকাটা রাখা 5 মিনিট আরও হোক। এটা আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলব। একটু চেক করে নিই, হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, আমি এবার বাটার চিকেনের গ্রেভিটা করব। আমি বাটার দেব 3 টিস্পুন। বাটারটা মেল্ট হবে, বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। বাটারটা প্রায় মেল্ট হয়েই এসছে,
এবার আমি এখানে আর কোনো সাদা তেল দিইনি, গ্রেভিটাই পুরো বাটারেই করব। তেজপাতা দিলাম একটা, লবঙ্গ চারটে, দারচিনি দু টুকরো, এলাচ দেবো চারটে, এলাচটাকে আমি ফাটিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সির মধ্যে, দেখতে পাচ্ছেন এটা স্মুথ পেস্ট হয়েছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি সামান্য জল দেব, একটু মিক্স করে দিই ভালো করে। আমি সামান্য জল এর মধ্যে আরো অ্যাড করবো। সামান্য ফুটবে, দেখছেন বাটারগুলো সাইড থেকে দেখা যাচ্ছে তেলটা ছাড়ছে বাটারে। এটা দু তিন মিনিট মতো ফোটার পর আমি ফ্রাইড চিকেনগুলো দিয়ে দেবো। দেখছেন আমার চিকেনগুলো 70% মতো ভাজা হয়ে গেছে, আমি বাকি 30% আমি এই গ্রেভির মধ্যে চিকেনটাকে রান্না করব। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যেরকম খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটাও দেবেন, সামান্য গরম মশলা দেবেন আর একটু, এই হাফ টিস্পুন মতো মিক্স করে নেবেন সমস্ত মশলাগুলো। আপনারা দেখবেন গ্রেভিটা কিরকম রাখবেন, যদি গ্রেভিটা একটু পাতলা রাখেন তাহলে আর একটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে আর একটু জল অ্যাড করব, কারণ বাটার চিকেনটা নান রুটি পরোটার সাথে ভালো লাগবে, একটু গ্রেভি না থাকলে তো, খুব ড্রাই থাকলে তো খেতে অসুবিধা হবে, তো একটু গ্রেভিটা একটু পাতলা পাতলাই রাখবেন, খুব ড্রাই করবেন না। এটা আমি ঢাকা দিয়ে আরো 6-7 মিনিট ওয়েট করব। চিকেনটা 6-7 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো, খুলে আমি দেখব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কেচাপ 2 টিস্পুন, কসুরি মেথি তা আমি হাতে করে রোগে রোগে দেবো। এটা আমি কিন্তু তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছিলাম হালকা,
তাতে সেন্টটা আরো ভালো আসে কসুরি মেথি। তো মিক্স করে দিই। আর লাস্টে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিমটা বাটার চিকেনের একটি খুবই প্রধান উপকরণ বলতে পারেন। মিক্স করে দিই। দিয়ে আর 2 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নেব। বাটার চিকেন রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর আমার ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।